গত পর্বে আমরা ইমাম আবু হানিফা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে আমরা ইমাম আবু হানিফার সঙ্গে ঘটে যাওয়া চারটি ঘটনার বর্ণনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আরও ছয়টি ঘটনার বর্ণনা আপনাদের সাথে শেয়ার করব। অনুগ্রহ করে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, আল্লাহর শপথ, আমার শপথের পর তুমি যদি আমার সাথে আগে কথা না বলো তাহলে আমি তোমার সাথে কখনো কথা বলবো না। সঙ্গে সঙ্গে স্ত্রীও আল্লাহর নামে শপথ করে বলল, আমিও যদি তোমার সাথে আগে কথা বলি তবে আমার সমুদয় সম্পদ সৎকা করে দেব। দুজনের শপথ করার পর পড়ল মহাবিপদে। এবার কে আগে কথা বলবে? মাসালাটি শুনে সম্মানিত ফকিগণ স্তব্ধ হয়ে গেলেন। কেউই এর সমাধান করতে পারলেন না, বলতে পারলেন না কে আগে কথা বললে শপথ ভঙ্গ হবে না। সেকালের বিখ্যাত ফকিহ ও মুস্তাহিদ হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, যে আগে কথা বলবে তার শপথ ভঙ্গ হবে, তাকে শপথের কাফফারা দিতে হবে। অবশেষে মাসালাটি ইমামে আজমের কাছে এসে পেশ করা হল। ইমামে আজম স্বামীকে বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলো, তোমাদের কারো শপথ ভঙ্গ হবে না। ইমামে আজমের রায় শুনে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রাগান্বিত হয়ে তার কাছে গিয়ে বললেন, আপনি কি হারামকে হালাল করছেন? ইমামে আজম বললেন, আমি হারামকে হালাল করছি না, এ মাসালার এটাই সমাধান, আর তা একেবারে সহজ। কারণ স্বামী শপথ করেছিল আগে কথা বলবে না, এরপর স্ত্রী যখন শপথ করল তখন স্ত্রী আগে কথা বলে ফেলল। এখন স্বামীর কথা বললে শপথ ভঙ্গ হওয়ার প্রশ্নই আসে না। এ জবাব শুনে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ অবাক হয়ে হতবাক হয়ে গেলেন, বললেন, আপনাকে আল্লাহ তাআলা এক ধরনের ইলম দান করেছেন যা আমাদের সকলের অজানা। এক লোকের ঘরে কিছু চোর ঢুকেছিল। যাওয়ার সময় ঘরের মালিক থেকে এ কথা শোনার শপথ নিল, যদি সে চোরের নাম বা পরিচয় বলে দেয় তবে তার স্ত্রীর উপর তিন তালাক পতিত হবে। পরদিন সকালে তিনি দেখলেন চোরেরা তার ঘর থেকে চুরি করে মালামাল বিক্রি করছে, কিন্তু তিনি শপথের কারণেই কিছুই বলতে পারছেন না। প্রতিবেশীরা ঘরের মালিকের কাছে চোরের পরিচয় জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি যদি চোরের নাম বা পরিচয় বলে দিই তাহলে আমার স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যাবে। এমত অবস্থায় চোরকে ধরা বা শাস্তি দেওয়ার দুষ্কর হয়ে পড়ল। এ মামলার বিচার কারো পক্ষে সম্ভব হল না। পরিশেষে লোকটি ইমামে আজমের দ্বারস্থ হল। তিনি ওই এলাকার মসজিদের ইমাম সহ সকল মহল্লাবাসীকে মসজিদের ভিতর একত্রিত করলেন। লোকটি তার হারানো মাল ফিরে পাক এটা সকলেই চায় কিনা জিজ্ঞেস করলেন, সবাই সায় দিলেন। ইমাম আবু হানিফা লোকটিকে বললেন, আমি একজন একজন করে মসজিদ থেকে বের করব, জিজ্ঞেস করব এ লোকটি কি চোর। তখন চোর না হলে তুমি বলবে না, আর যদি চোর হয় তাহলে বলবে হ্যাঁ বা না, কিছুই বলার প্রয়োজন নেই, চুপ থাকবে। আর তাতে নাম পরিচয় কিছু বলা ছাড়া বা চোরের দিকে কোনো রকম ইঙ্গিত করা ছাড়া সহজেই চোরকে শনাক্ত করা সম্ভব হবে। এ কৌশলে খুব সহজে ধরা পড়ল চোর, লোকটাও তার মালামাল ফেরত পেল। এক ব্যক্তি শপথ করে বসল, সে রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করবে। শপথ করেই পড়ল বিপদে, শপথ পূরণ করবে কিভাবে? দ্বারস্থ হলে মুফতি ফকিগণের কেউই শপথ পূর্ণ করার কোনো সমাধান দিতে পারলেন না। কারণ শপথ পূর্ণ করতে গেলে দুজনকেই রোজা ছেড়ে দিতে হবে, আবার শপথ পূর্ণ না করলে কাফফারা দিতে হবে। অন্য উপায় হয়ে হাজির হলো ইমাম, কোনো উপায় না পেয়ে হাজির হলো ইমামে আজমের দরবারে। তিনি কাল বিলম্ব না করেই জবাব দিলেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সফর করো, যেহেতু সফরকালীন রোজা না রাখার সুযোগ আছে
সফর থেকে ফিরে এসে কাজা করলেই চলে। তাই সফরকালীন চাইলে দিনের বেলায় সহবাস করতে বাধা নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ একবার সিদ্ধান্ত নিলেন, সেও ওস্তাদের ইলমি মজলিস ছেড়ে নিজে আলাদা মজলিস প্রতিষ্ঠা করবেন। তিনি তাই করলেন। বিষয়টি ইমাম আবু হানিফার নজরে আসে। তিনি একজন লোককে একটি মাসালা শিখিয়ে আবু ইউসুফের কাছে পাঠালেন। মাসালাটি হচ্ছে, এক লোক দর্জির কাছে একটি কাপড় সেলাই করার জন্য দিল। কিছুদিন পর কাপড় আনতে গেলে সে বলল, আমার কাছে তোমার কোনো কাপড় নেই। এর কিছুদিন পর দর্জি কাপড় ফেরত দিল। এখন প্রশ্ন হচ্ছে, দর্জি সেলাইয়ের পারিশ্রমিক পাবে কিনা? ইমাম আবু ইউসুফ বললেন, পাবে। লোকটি বলল, উত্তর সঠিক হয়নি। আবু ইউসুফ বললেন, সে পারিশ্রমিক পাবে না। লোকটি বলল, এবারও উত্তর সঠিক হয়নি। আবু ইউসুফ বললেন, তাহলে এর সমাধান কি? লোকটি বলল, এর জবাব আপনার ওস্তাদ ইমাম আবু হানিফার কাছে রয়েছে। কাল বিলম্ব না করে ইমাম আবু ইউসুফ ওস্তাদের কাছে হাজির হলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, যদি দর্জির কাপড় সেলাই করার পর আত্মসাত করে তবে সেলাইয়ের পারিশ্রমিক পাবে না, কারণ সে কাপড়টি নিজের জন্যই সেলাই করেছে বলে ধরা হবে। আর যদি আত্মসাৎ করার পর ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েই সেলাই করে তখন সে পারিশ্রমিক পাবে, কারণ তখন সে কাপড়টি মালিকের জন্যই সেলাই করেছে বলে বিবেচিত হবে। ইমামে আজমের জবাব শোনার সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ নিজের ভুল বুঝতে পেরে আলাদা মজলিস করার চিন্তা বাদ দিলেন। পূর্বের ন্যায় ইমামে আজমের মজলিসে একজন ছাত্র হিসেবে থাকাই নিজের জন্য গর্বের বিষয় মনে করলেন। ভ্রান্ত জাহান্নামী ফিরকা শিয়াদের এক লোকের আকিদা ছিল, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউযুবিল্লাহ একজন ইহুদি ছিলেন। একদিন ইমাম আজম তার কাছে গিয়ে বললেন, আমি তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। পাত্র খুবই ভদ্র, সম্পদশালী, কোরআনের হাফিজ, দানশীল, তাহাজ্জুদ ও আল্লাহর ভয়ে রোদনকারী। লোকটি বলল, এতটুকু যথেষ্ট, আমি তার সাথে মেয়ের বিয়ে দিতে রাজি। ইমাম বললেন, তবে পাত্রের একটি বৈশিষ্ট্য আছে, সে ইহুদি। লোকটি বলল, সুবহানাল্লাহ, কি আশ্চর্য, আপনি আমাকে ইহুদির সাথে মেয়ের বিয়ে দিতে বলছেন। ইমামে আজম বললেন, তুমি কি তার সাথে বিয়ে দেবে না? লোকটি বলল, কিছুতেই না। ইমামে আজম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন ইহুদির কাছে নিজের দুজন কন্যার বিবাহ দিয়েছেন, নাউজুবিল্লাহ, তাহলে তোমার অসুবিধা কোথায়? লোকটি তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পারল। হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে নিজের ভ্রান্ত আকীদা থেকে তাওবা করে নতুন করে ঈমান আনল। একবার মদিনা মুনাওয়ারায় সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হলো। ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার ব্যাপারে অভিযোগ আছে, আপনি আমার নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন ও হাদিসকে কিয়াস বা যুক্তির দ্বারা পরিবর্তন করেছেন, অর্থাৎ আপনি কিয়াসকে প্রাধান্য দিচ্ছেন। ইমাম আবু হানিফা বললেন, এটা আমার বিরুদ্ধে অপবাদ, আপনার কদমে আমার আরজ হচ্ছে, আপনি আমাকে যেখানে বসার জন্য সম্মতি দেবেন আমি সেখানেই উপস্থিত হয়ে এ অভিযোগের জবাব দেব, কারণ আমি আপনাকে তেমন সম্মান করি যেভাবে নবীজিকে এবং তার সাহাবা কিরামকে সম্মান করতেন। ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসলেন। ইমাম আবু হানিফা তার সামনে বিনয়ের সাথে বসলেন এবং বললেন, আমি আপনার কাছে তিনটি প্রশ্ন আরজ করব, মেহরবানি করে প্রশ্নগুলোর জবাব দেবেন। প্রথম প্রশ্ন, কে বেশি দুর্বল, পুরুষ নাকি নারী? ইমাম বাকির বললেন, নারী। ইমাম আবু হানিফা বললেন, ছেলে ও মেয়ের উত্তরাধিকারী হিসেবে প্রাপ্য অংশ কতটুকু? ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পুরুষের জন্য নারীর দ্বিগুণ।
এবার ইমামে আজম বললেন, হুজুর এটা আপনার নানাচানের প্রদত্ত আইন, আমি যদি আল্লাহ ও রাসুলের বিধানের ওপর কিয়াসকে প্রাধান্য দিতাম তবে নারীকে পুরুষের দ্বিগুণ সম্পদ প্রদানের কথা বলতাম, কারণ নারী পুরুষের তুলনায় দুর্বল। দ্বিতীয় প্রশ্ন, নামাজ ও রোজার মধ্যে কোনটি উত্তম? ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজ। ইমাম আবু হানিফা বললেন, আমি যদি কিয়াস বা যুক্তিকে প্রাধান্য দিয়ে আপনার নানাজানের দিনকে পরিবর্তন করতাম তবে হায়েজ থেকে পবিত্র হওয়া নারীদের রোজা নয় নামাজ কাজা করার নির্দেশ দিতাম। তৃতীয় প্রশ্ন, কোনটা বেশি নাপাক, প্রস্রাব নাকি বীর্য? ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, প্রস্রাব। ইমাম আবু হানিফা বললেন, যদি আমি কিয়াসকে প্রাধান্য দিতাম তবে মানুষকে প্রস্রাব করায় গোসল করার এবং বীর্যপাতের পর অজু করার নির্দেশ দিতাম, কিন্তু এমন অন্যায় আমি আল্লাহর কাছে পানা চাই, কিন্তু আমি এমন অন্যায় থেকে আল্লাহর কাছে পানা চাই। ইমাম আবু হানিফার কথা শেষ হতেই ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে তার সাথে মুআনকা বা আলিঙ্গন করলেন, তার কপালে চুম্বন করলেন। উল্লেখ্য, ইসলামের কোনো বিধান অযৌক্তিক নয়, আল্লাহ তাআলার হিকমত অসীম, কিন্তু মানুষের চিন্তা শক্তি সীমিত বলে কোনো একটি বিধান সীমিত জ্ঞানে বোধগম্য নাও হতে পারে, তাই ইসলামের সকল বিধান নির্দ্বিধায় মেনে নেওয়ার নামই ইমান। আল্লাহ।